এর জন্য বিশেষ করিয়া প্রথময়া থাকছে গিয়া মা এবং বাবার উপরে যে দায়িত্ব যেটা আসলো আশা রইয়া থাকছে গিয়ে, কারণ এক নম্বর হইল সন্তান ডে লালন পালন করিয়া বড় করা, এটাও তো দায়িত্ব, এটা আমরা আদায় করি, লালন পালন করেননি না না করয়, এটা ঠিক আছে। দুই নম্বরে আতাকছে গিয়া সন্তান যেই সময় কথা বার্তা শিখি লাগিব, এই সন্তানে মাত কথা শিখি লাগিব, তখন মা বাবা এসে সন্তান ডে ঘরের মধ্যে সুন্দর করে তারে মাত কথা আরও শিখায়, কলিমা তৈব পড়াক কুয়া, আল্লাহর জিকির হরাক কুয়া, অশ্লীল ভাষা কোনো সময় প্রয়োগ করছে বাচ্চাটায়, তারে শক্ত আকারে ধমক দেখা তারে বুঝক কুয়া, কারণ ছোট থাকতে যদি বাচ্চারে আপনি বুঝেন না, ছোট থাকতে যদি বাচ্চারে ধমক দেন না, বড় হওয়ার পরেই বাচ্চাটা আপনার মুঠির ভিতরে রাখতে পারতা নাই, ছোট থাকতে কন্ট্রোলে আনতা, কারণে আর থাকছে গিয়া ছোট বাচ্চাটা মসজিদ দিশন দেওয়ার উপযোগী সময় হয়ে গেছে গিয়া। আমরার দেশ কিছু বাচ্চাই একবারে বেবুজ, যে বাচ্চাটা আড়াই বছর হয়েছে, তিন বছর হয়েছে, বাচ্চা লইয়া মসজিদ যাই গিয়া, যাই না নি আমরা, যাই সকালে সবাই মক্তব্য বাচ্চাটারেও দিলাই। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে তাই খুতবা দিছন আর জানাইছন, খেওসা নিয়ারা কিও ছোট একবারে বেবুজ বাচ্চারে মসজিদ তুমি তেন আনিও না, আবার ওমরে নসিহত করছন জানাইছন, বলে তুমি তেন বাচ্চাদের হাত ধরি ধরি মসজিদের মধ্যে লইয়া যাও, মসজিদ যাওয়া খান তারে তুমি তেন গার্জেন ঠকলে শিখাও, একদিকে না করছুন আরেকদিকে কইছুন ব্যবধান কিতা, ছোট বেবুজ বাচ্চা দেখুন জানি মাত্র আড়াই বছর, দুধ সারছে হবে তিন বছর, সাড়ে তিন বছর কিচ্ছু বুঝেও না, মসজিদ দিছন মেশাবে কোনো সময়, মেশাবে কোনো সময় দমক দিলাইলা, মেশাবরে হে ফিরিয়া দমক দিলে দেনানি, মেশাবে সিংলাত চুলছন হে সিংলাত দরিলা, ও হাল্লত নানি পঞ্চায় ওলা আল্লাতে চলে। এর জন্য মসজিদ গেলে দেখবায় নমাজর আগে দি দৌড়ার যায় না নি, খেয়র ফিটি তুটি যায় কোনটাও মারি দি, আখতা ফসরাপ করে দিব, ইতা বাচ্চান বেবুজ বাচ্চান মসজিদের মধ্যে লইয়া যাইতা না, নিষেধ, কারণ কিতা শিয়ান কিছু বুঝদার বাচ্চাটার মসজিদ নেওয়া সবে শিখাইতা, বেবুজ বাচ্চান না, এখান খেয়াল করবা একবারে বেবুজ বাচ্চাইন তরে দিন না যায়, মা এবং বাবার উপরে দায়িত্ব আইল শিক্ষা দিতা। স্কুলে দিছেন আপনার ছেলেরে দেওয়ার পরে স্কুলে যখন দিলা মাত্র দুই ঘন্টা মেশাবে রাখলাম, মেশাবর কাছে একটা সিংলা আছে বেত আছে ডরাইয়া বাচ্চাটাই এই দুই ঘন্টার ভিতরে মনোযোগ দিয়ে ফড়ের কিংবা তো ফড়ল না বালা, তবে মেশাবরে খুব বেশি ডরাইছে, কারণ মেশাবর হাত সিংলা আছে মেশাবে মারবা, ডরায় না কঞ্চায় ডরায়, মেশাবে তারে শিক্ষা দেন মাত কথাও শিখান, জিও জি না জি আচ্ছা ইনু ঠিক আছে গল্লা কর, স্কুলও গেল বাচ্চা পাঁচ ঘন্টা, মাদ্রাসাত গেছে বাচ্চা পাঁচ ঘন্টা, পাঁচ আর মসজিদ দুই সাত ঘন্টা ফড়ার দেখতে থাকে, এক ঘন্টা আরও প্রাইভেট মাস্টারের কাছে টোটেল হইল গিয়া আট ঘন্টা, আট ঘন্টা বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় গেল ষোলো ঘন্টা, আর ষোলো ঘন্টার সময় আছে মা এবং বাবার দায়িত্বে, এই আট ঘন্টা সময় যে আছে মা বাবার দায়িত্বে, মা বাবার সন্তানকে সুন্দর করিয়া নসিহত সুরক্ষা বুঝা খুয়া, বলে বাবা রাস্তার মধ্যে চলা ফিরার মাধ্যমে তুমি মানুষের সঙ্গে কখনো দুর্ব্যবহার করিও না, মুরব্বী পাইলে তুমি সালাম করিও, আর জওয়ান মানুষের দ্বারা গিয়া কখনো আড্ডা দিও না, রাস্তাঘাটে মানুষের সঙ্গে লাগালাগি করিও না, যদি বিচার আসে উপযুক্ত শাস্তি দিমু, হঠাৎ দুষ্টামি করছে বাচ্চাটায় মা বাবা সন্তান ডে সময় উপযুক্ত শাস্তি দেখা ডরাইয়ার কোনোদিন লাগালাগি দুষ্টামি করতো নাই, আমরা হইতাম বাড়ি খেয়েও বলে মারিয়া আইস মায়ের খাইয়া আইস না না ইলা হইলে বাড়ি বই না না বাড়ি মারিয়া আইস মায়ের খাইয়া আইস না, তোরে মারল খে খেয়ে মারল রে আমি খাওয়াইয়ার আর মাড্ডা কি ঘুরে ওলা হইন নানি ধ্বংসর পথে আমরা যাই আর এই বাচ্চাটার মাথার চুলিয়ার ও বাচ্চার কারণে একদিন গার্জেন্টে কান্দিবা। এর জন্য বিশেষ করিয়া রাস্তার কোনো মানুষে যদি দমক দিছে এলাকার পরিবেশ দূষিত নষ্ট হওয়ার সময় এলাকার মধ্যে বাচ্চারা স্কুলের টাইমে মসজিদের টাইমে খেলার
দায়িত্ব আছে মহল্লার উপরে মুরব্বী যারা আছেন, বড় যারা আছেন, এই সময় বাচ্চাদের যদি সব সময় যদি দমক দেন তাড়াইয়া রাখেন, তাহলে বাচ্চা বুঝবো আমরার গ্রাম আউরি টাইমও যদি খেলাধুলা যদি করিয়া থাকি আমরা কোনো সময় ভারতাম না, যেহেতু মহল্লার আইন নিয়ম কানুন করা আছে। কোনো মুরব্বী যুবকের দমক দিছন ডরাইব, বাড়িত গেলেও দমক আছে ডরাইব, অটোমেটিক বাচ্চার আর তার আদর্শ ব্যবহারটা ভালো হয়ে যাব, সময়টা ফড়ার জন্য সে তার জীবনে কাটাইব। রাস্তাত খেলার মানুষে মাতিলে যদি সে ঘুরি যায় ফিরে যায়, অতএব যদি গার্জেন টকলে যদি হন আমার ইগে যে তা মনে করক, তুমি আমার বাধা দিও না, আমার ছেলের তুমি কুদাইতা কি পরিবেশ নষ্ট হইব না না ওইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান যারা আছেন মা বাবায় সুন্দর করিয়া নসিহত করেন, কিছু কিছু ফ্যামিলির মধ্যে সন্তান অকল নষ্ট হইন সাসারে দাম দিন না, লাগাবাড়ি মুরব্বীরে দাম দিন না, তার কারণটা কিতা মসজিদের মেসাবরে মাদ্রাসার মেসাবরে দাম দেন না, ইজ্জত দেন না, কারণ মা বাবায় ছোটো থাকতে সন্তান ডে আদব শিখাইছেন না, হেনে সে ইজ্জত দেন না। আপনি আপনার সন্তানের সামনে কইত্রায় অমুকর বাড়ির অমুক বালা না, এইবু মানুষ হবিস, হেও কইব বাবা হবিস কইতে তো আমিও হবিস হই কইব না না, লাগা বাড়ির অমুক বেশ বালা নাই, মেসাবে দেখছি মসজিদর মেসাবর বিপক্ষে নানানটা মাতিত্রা, হেও সুযোগ পাইব মাতিবা। আওলাদর সামনে এইভাবে কথাগুলা কোনো সময় মা বাবায় তুলিয়া ধরতা না, বলে বাবা আমরার লাগি দুশ্মনী আছে অমুকর তোমার সাসার, গ্রামর অমুকর দাদার লাগিয়া, কিন্তু তুমি তান চাইও দুর্ব্যবহার করিও না। মা বাবা জীবনে সন্তান ডে এইভাবে নসিহত করক, আপনার সন্তানের জীবন সুন্দর হইব, দেখবায় আপনার এই সন্তানের জীবনে আপনার জীবনে সম্মান বাড়াইব জমিনের মধ্যে। আর আমরা এখান যদি কই শিখাইয়া দেই হেওয়ালা দুর্ব্যবহার করব না না, করব সাসার লাগি দাদার লাগি মুরব্বীর লাগি মেসাবর লাগি, কারণ বাবা আগে শিখাইছ, আগে তারে এখান খানো পৌঁছাইছ, মা এখান তুলিয়া দিছ, এর লাগি হে বাদ ব্যবহার করে। তারপর ইয়া থাকছে কি এই শিক্ষা ব্যাপারে এইভাবে শিক্ষা দিতা কোনোদিন সন্তান অকলের এই ধরনের বুড়া মা তার খানের মধ্যে পৌঁছাইতা না, বলে বাবা স্কুলে যাইবাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানও হিন্দু মাস্টারও তখন খ্রিস্টানও তখন মণিপুরী মানে তখন সনাতন ধর্মের হিন্দু মাস্টার আছেন, ও বাবা জানিয়া রাখিও কোনোদিন তাতে তুমি কোনো সময় অন্য ধর্মের যদিও মাস্টার তখন তোমার গুরু তোমার শিক্ষকরা তুমি দুর্ব্যবহার শিক্ষকর লাগে কখনো করিও না, শিক্ষক বলতে সব হইয়া থাকছে গে তোমার সমান, এটাও বুঝাইতা কোনোদিন শুনি না জানি হিন্দু মানুষের লাগে তুমি লাগতে। লাগাবাড়ি আমরার হিন্দু মানুষ আসন প্রতিবেশী বলে বাবা সেও মানুষ আমিও মানুষ যার যারই ধর্ম আলাদা, তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না, তারে দুঃখ সিতম দেওয়ার যাইও না, এটার তাকে কি ক্ষতি হইব বলে বাবা আমরার সরম হইব তোমার খারাপ হইব, এর লাগি মা বাবা সন্তানক ধরে এইভাবে নসিহত করতা। মেয়ে সন্তানদের সব কিচ্ছু আদব আখলাক খাপড় পরিচয় খাপড় পরিধান করা আদবগুলা মা সন্তানে শিখাইতা, মেয়ে সন্তানদের পর্দাও শিখাইতা, মেয়ে সন্তান ডে মেয়ে সন্তানের খোঁজ খবর লইতা, বিশেষ করিয়া বিশেষ ঘরের মায় তান ঘরের মেয়ের কাপড় পরিধান করা শিখাইতা, মাতার মধ্যে উন্না দেওয়াও শিখাইতা, মেয়ে সন্তান ডে মা জননী ঘরের সাজ কর্মগুলা সম্পূর্ণ শিখাইয়া যাইতা, মেয়ে সন্তানের খোঁজ খবর রাখতা আর বাবায় খোঁজ খবর রাখতা, বলে খার নিজের সন্তানর ছেলের খবর রাখতা, ছেলের খবর খেয়ে রাখতা বলে বাবা মায়ের সারা ভারবানি, বাড়িতে আসার পরে খবর লইতা ছেলে কোন দিকে গেছে, মায়ের তখন কইতা এই সাতটায় গর আইসি, বাপে গদা লইতা বুঝাইছ, গদা কইতে বড় খাড়ি না মুগুর না হয় সিংলাও বালা ডরাই বলে সাতটার দেরি করে মায়ের রিপোর্ট দিলাইছ, আমি আর বাউটামি ভারতাম না বুঝাইছ, ডরাইব এর লাগি বাবা বাড়ি তাকি আসার পরে খবর লইতা গর স্ত্রীর কাছে আমার ছেলে হয়ে গেছে মসজিদ নমাজও গেছলো নি আইস কোন সময় গর আসছে, এইভাবে যদি বাবা তার সন্তান আদির যদি জীবনে খবরগুলা যদি রাখেন না, ছেলে সন্তান দিনে দিনে বরবাদ হইবা ধ্বংস হইবা নষ্ট হইবা। আল্লাহর রসুলে একদিন সাহাবায়ে কেরাম অকলের নসিহত করছেন তফসিরে ইবনে কসিরর মধ্যে সেই ছয়টা জিনিসের বর্ণনা আনছেন, তফসিরে ইবনে কসির হাফিজ আহমাদউদ্দিনে বর্ণনা করছেন আল্লাহর রসুল একদিন নসিহত করলা সাহাবি হল তুমি তার ছয়টা জিনিস থাকি বাস, আমি রসুলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইম ইয়া রসুলুল্লাহ, কী কী? এক নম্বর রসুলুল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা তুমি তেন সময় নষ্ট করিও না,
বলে ইয়া রাসূল আল্লাহ, রাস্তার মধ্যে সময়টা যদি অযথা নষ্ট যদি করা হয় তাহলে ক্ষতি কি? বলে এক লম্বা রাস্তা যখন সময়টারে নষ্ট করবায় মানুষে তোমারে সালাম দিত ঘরে তোমারে মুসলমান জানিয়া, তার সালামর জবাব তুমি সঠিকভাবে যদি আদায় করো না তাহলে তুমি গুনাগার ওয়াজিব তরক করলায়। দ্বিতীয় নম্বর, রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করডায় কোনো বেগানা মহিলা যাইতে পারে বুড়া নিয়তে তুমি চাইতে পারো। তিন নম্বরে, কোনো মানুষ রাস্তার মধ্যে আসছে, আসার পরে রাস্তার সন্ধান হয়েছে বলে অমুক জায়গায় যাইতাম, ও সময় তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা তোমার উপরে দায়িত্ব হয়ে যায়। এর লাগে তুমি দেন রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাসূলুল্লাহ ফরমান এক। দুই নম্বরে, ও সাহাবীগণ জানিয়া রাখো, তুমি তাইন মিথ্যা কথার থাকি বাঁচার চেষ্টা করো, মিথ্যার থাকি তুমি তাইন বাঁচো, মিথ্যা কথারে তুমি তাইন ছাড়ার চেষ্টা করিও। এই জিনিসটা কি খেয়েও যদি বাঁচি যায় আমি রসুল্লাহ সেই উম্মতর জামিনদার হয়ে যাই মুগিয়া। মিথ্যা মিথ্যা গুনায় কবিরা আছে না নি, আমরা একবারে একবার প্রচলিত করে দিছি জি না। আখতা বেচান বেকলটে মাতি দিছ তো উবা করতা আনলে আখতা বেকলটে আই গেছে আমার হাতে খান পরেজ করতা মিশা মার সমাইতা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতাম। মিশা মারতে মারতে মানুষের অন্য কলব একটা খালা দাগ হয়ে যায়। তিন নম্বরে রসুল্লাহ ফরমাইন, ওয়াদার খিলাফ করিও না কখনো। আপনার টেকা নিছি অত টেকা অমুক দিন দিমো, আপনার বাড়ি তমুক দিন যাইমো, আপনারে অমুক জিনিসটা অমুক দিন দিমো, এইভাবে যেন ওয়াদা যেটা করা ওয়াদার খিলাফ করার তাকি রসুল্লাহ ফরমাইছেন তুমি দেন বাসিও। ওয়াদার খিলাফ করা এটা মুনাফিকদের আলামত। চার নম্বরে রসুল্লাহ ফরমাইন বলে আমানতর খেয়ানত করিও না। মসজিদের টেকা পয়সা একজন ক্যাশিয়ারের কাছে আছে, কিবা তো সম্পাদক সেক্রেটারির কাছে আছে, তার কাছে আমানত রাখা হয়েছে, ইজাজত দেওয়া হয়েছে না বলে আপনি খরচ করবা, জেলা আছে এইভাবে ঠেকাটা থাকতো ওঠা আমানত। আর যদি কেন বলে আপনি খরচ করব বা সময় মতো আমরা ঠেকার হিসাব পাইলো ঠিক আছে, বাধা নাই, নতুবা আমানত খেয়েও ঠেকা রাখছেন মসজিদর। কোনো মানুষে কোনো মানুষের কাছে আমানত রাখছে, কোনো এখান মাত রাখছে আমানত বলে বাইরে আমার মাত খান অন্য খেয়ের কাছে কইও না। ইলা যদি আমানত রাখাও এটা খেয়ানত করতাম না। আল্লাহর রসুলে ফরমান তুমি তাহলে খেয়ানত থাকি বাস। তারপরে তাকছে গিয়া চার নম্বরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, পাঁচ নম্বরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মানুষের উপর জুলুম থাকি তুমি তাহলে বাঁচার চেষ্টা করো। আল্লাহর বন্দেগান তুমি তাহলে কখনো মানুষের উপর জুলুম করিও না। ছয় নম্বর, যার যারি লজ্জা স্থানে তুমি তাহলে জীবনে হেফাজত করিও। ও ছয়টা নসিহত রসুল্লাহ করছ, তুমি তাহলে ও ছয় জিনিসটা কি বাঁচিও? আমি আল রসুল্লাহ তোমাদের জিম্মাদার হয়েছি। প্রথমে কইসলে রাস্তা অযথা সময় নষ্ট না, এর জন্য কিছু সংখ্যক বর্তমান সময় ছেলেরা রাস্তাঘাটে মোবাইল চালানিটা খুব নিন্দনীয় কাজ। হে যুব সমাজ ভাই, আপনার জীবনে মোবাইল চালাইতে প্রয়োজন, মোবাইলটারে আপনি নিয়মে চালান, কন্ট্রোলে চালাইন, মোবাইলটারে আপনি একটা নিয়ম মানিয়া চালাইন। গড়ে গিয়া মোবাইল যদি অধিক খস মানে সাউন্ড দিয়ে চালাইন তাহলে এটার আওয়াজ মা বাবার খানে পৌঁছিব, এটার তাকেই মা বাবার কাছ থেকে একটা সরমর পর্দা উঠি যাইব, চক্কুর পর্দা উঠবেন না। মোবাইল বেশি গান বাজনা দি, গান বাজনা যেটা অধিক সুরে বাড়িত বাজাই না জানে, যে বাড়িত বাজনা বাজিব ফিরিস্তা যাইতা না রহমতর ফিরিস্তা। বেশি জোরে মোবাইল বাজাই না জানি আর রাস্তাঘাটে মোবাইল বাজানির তাকি বিরত দেখো, কয়টা মানুষে বড় নিন্দা করে, মানুষে দেখিয়া কইব অমুক গ্রামের ছেলেরার স্বভাব বালা নাই, অমুক গ্রামের ছেলেদের চরিত্র বালা নাই। এর জন্য প্রত্যেক গার্জেন তখন সচেতন হওয়া দরকার। আপনার ছেলেরে লালন পালন করছেন, আমরার ইসলামিক বুনিয়াদি শিক্ষা তাকসে গিয়ে সবাই মুক্ত, সবাই মুক্তবর শিক্ষা যেটা আছে ওটার উপরে সারা গুরুত্ব দেখো এক নম্বর। আর দুই নম্বর ইয়া তাকসে গিয়া জেনারেল শিক্ষার প্রয়োজন আছে বাবা, জেনারেল শিক্ষার দিকে আমরা কিছু দুর্বল, জেনারেল শিক্ষা আমরা বেশি গুরুত্ব দেই না কই বলে না, জেনারেল শিক্ষাটা আমরা গুরুত্ব দিয়ে কিতা করতাম চাকরি নাই, শিক্ষা অর্জন করুন খালি চাকরির লাগিল জি না। শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, জীবন পরিবর্তন করে, এলাকার পরিবেশ পরিবর্তন করে, এলাকা সুন্দর করে, এলাকা উন্নত হয়,
আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদের আমরা লক্ষ্য করিয়া শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। এর জন্য মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান অকল ফড়া হয়, এক গুড়া উঠিয়া কইবা মাদ্রাসাত ফুয়া ফড়ায় কিতা ঘরতাম বলে বেতন হোক খাইব কিনা হই না। মাদ্রাসাত ফুয়া দিয়ান না রে, এক গুড়ো আসল দিনদার এক গুড়ো মানুষ আসল মূলো মার পেটও সন্তান থাকতো মানিলাই, ইবার যদি ছেলে হয় মাদ্রাসা দিলেই তো। যারার কিছু আজাবর ডর আছে, কবরের আজাব হাসরের ময়দানের দা ডর আছে, কিছু যারা মানছে আল্লাহরে ডরায় এরা কইব বলে আমার শুয়ে গো আলিম বানাইতাম হাফিজ বানাইতাম মরিয়ার লোকে দোয়া করো সৎকায় জারিয়া। আর যারার ভিতরে বেশ ডরুন নাই এরা দুনিয়া লইয়া কিছু লুব্যতা হন, কইবা মাদ্রাসাত ফলে কিতা হর্তা এটা আসল বাকি লাগে বলার আর আল্লাহ সালাই রিজকর মালিক আল্লাহ। ইলা ভাবা গেছে মানে ফরিবার হাবাই মুকিলা হাবাই মুকিলা হইয়া হইয়া 45 বছর ইয়ার সাহ বিয়াও করছো বুঝাইছে, ইলা আসন মানুষ ইলা আসন খালি খালি হাবাই মুকিলা হাবাই মুকিলা ও ডর রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ কইতে মার পেটও থাকতে আমি রিজেক রেডি করিলে জমিনও আসার পরে রিজেক তোমার কিলা আমি দিতাম, ইটা আমি আল্লাহর ব্যবস্থা করিয়া রাখছি। হ্যাঁ হোম আর বেশ খেয়ারের হোম দিয়ার খেয়ারের বেশ আল্লাহ একবারে উপবাস করে রাখেননি বলে জি না, ছেলে মাদ্রাসার দিছোর খাইব কিলা এখানে আপনার চিন্তার দরকার নাই, আপনার যে দায়িত্ব আছে আপনি পালন করেন আল্লাহ বাকি বাকিও চালাইবে, আপনার দায়িত্বও আদায় হয় না। বর্তমান সময় জেনারেল শিক্ষা আমরা বহু উন্নতম, গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে তার পরিবর্তে দেখো প্রাইভেট স্কুল আছে গণ গণ, গ্রামে গ্রামে বিভিন্ন জিপিতে জিপিতে প্রাইভেট স্কুল আছে বলে এখানে বলে গভর্নমেন্ট স্কুলের মধ্যে হয়তো এমন বেশি চেক নাই ইন্সপেকশন হয়তো নাই, যার কারণে শিক্ষার দিকে একটু কমি ফড়াইতে গিয়ে মেহনতর দিকে একটু কমি হয়। প্রাইভেট স্কুল যেগুলো আছে তারা ছাত্রর হাস্তা কি তারা বিনিময়ে মান্থলি 500 টাকা 1000 টাকা নের, এর লাগে বেশি মেহনত করিয়া ফড়ার প্রাইভেট স্কুলের দ্বারা আমরা শিক্ষাটা বেশিরভাগ উন্নত হয়েছে গিয়া। কিন্তু প্রাইভেট স্কুলের ছেলে ভর্তি করাইলে মাসো 500 দেয় গাড়িরও আরও ভাড়া দেয় দেই না না দেয়, প্রাইভেট মাস্টার রাখি সাবজেক্ট ওয়াইজ হিসাবে প্রত্যেক সাবজেক্টর রাখছি, আর্টিস্ট মাস্টারও আর একজন রাখছি, কম্পিউটার মাস্টারও রাখছি রাখতা বালা। কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার পরে বাবা আমরার মধ্যে অত গরিবি বড় গরিবি বড় অবহেলা, মাদ্রাসার ছাত্র অ্যাডমিশন করতে সময় ফিস যদি 1000 টাকা হয় ইগুন বেশ বুঝাইছি না, আর স্কুলও ফিস 3000 ইগুন ছাগল বেশিও দেওয়া লাগে, ইগুন দেওয়া যায় না পঞ্চায় নাই সাজি বেশি দিবা ফুয়াতেও ভর্তিও কুড়ি ভর্তিও। অত গুরুত্ব দিয়ে আমরা জেনারেল শিক্ষার উপরে দিতে আমি না করিয়ান না, জেনারেল শিক্ষাও প্রয়োজন। এইভাবে যদি আপনার একটা ছেলে মাদ্রাসার মধ্যে দেন বাবা মাদ্রাসায় গেলে আরবিক তার জ্ঞান হয়, উর্দুও জ্ঞান হইল, বাংলাও আছে ইংরেজিও আছে অঙ্ক আছে সব দিকে জ্ঞানের জন্য মাদ্রাসার ছাত্র জীবনে পড়িতে সময় এত বেশি প্রেশার তার উপরে থাকে টাপ থাকে, তার কারণ থাকে স্কুলও ছেলে পড়াইবা সাবজেক্ট ফার্স্ট থাকি 6টা, এর থেকে বেশি থাকে না সাবজেক্ট ফার্স্ট 6 তো শেষ স্কুলের ধারাবাহিক চলে, কিন্তু মাদ্রাসার সাবজেক্ট এত বেশি। মাদ্রাসার পড়িতে সময় একটা ছেলে সন্তানের সাবজেক্ট দেখবা কতটা দেখবা, সমাজ কমসাইয়া দেখবা বলে আরবিক উর্দু মিলাইয়া 6টা আর জেনারেল আছে 5টা 11টা কোনো সময় 12টা, এর লাগে আপনার ছেলেটা মাদ্রাসার দিতে সময় মেধাবী বালা স্মরণ শক্তি এলা ছেলে দিতা মাদ্রাসার, আর ছেলের লগে সারাই লগ লাগি থাকতা, ছেলে যদি মাদ্রাসার দেন তাহলে আপনি প্রাইভেট হিসাবে মাস্টার রাখিয়া ছেলের উপযুক্ত শিক্ষা দিতা, নতুবা ছেলে বালা আলিম বানাইতে পারতা নাই। আমরা দেখবাই মাদ্রাসা ছাত্র দিলে পাঞ্জাবি জুত করে দিতাম বাইরে না, মাদ্রাসার মেসা হলে বানিয়ে দিই বুঝাইছে কী হাল্লত, কত গরিবি যদি করেন তো আল্লাহ গরিবি আনবো আপনার বাড়িতে, আপনার গরিবি যাইতো কিলা একু ছেলের প্রতি মেহনত করো কোয়া বালা করি ফড়ক কোয়া দেখবে বালা আলিম হইলে হাফিজ হইলে বাফর মার সম্মান আছে না নি এলাকার সম্মান আছে না নি, তারপরে ওই লোকে এগুর পয়সা করির অভাব হইতো না, এগুলো আগেই 8 বছরে পয়সা দিব, আর নিজে যদি মূল্য দিন না যদি খালি বস্ত্র হিসাব করি ভান যাবি এগু ফলার খরচ নাই, এগুলো যাইতে সময় 20 টাকা আর 50 টাকা আর হিগু ফলের কলেজ ইউনিভার্সিটি হিগুর তোলে আপনার ঋণ করিয়া টাকা বন্ধক দিয়ে পয়সা দেওয়া হেসে দেখবে ফড়িয়া লাস্টে কইলো চাকরির কোনো লাইন নাই বেঙ্গালুর যাই
এটা মনে কিচ্ছু আনবা না, বা তো বেঙ্গালুরু কিতা করডা, হয়তো কোম্পানিত কোনো লাইনে কাজ করডা, তো জেনারেল শিক্ষা অর্জন করছেন গতিয়ে চুড়া যাক মেহনত করি একটা কোম্পানিত বালা একটা অফিসিয়াল লাইনে কাজ পাইছেন, ও তো স্যালারি আছে কত 20-25 হাজার, ওলা মনে করক 15,000, 20,000, 25,000 বেতন আছে, কিন্তু ই ছেলে তো দুনিয়ার লাগি আখেরাতর বিশেষ করিয়া যেন ফায়দা মূল্যবান সম্মান বা মা বাবার যতটুক মাদ্রাসার আলিমে ফড়াইয়ালে ছেলে ফড়াইলে আলিমে হাফিজে যতটুক ফায়দা হইব তার থেকে ফায়দা হইলেও মরিয়াললে বা মরলে জনজাগান্ত করবো না বলছে, ফায়দা আছে না না আছে। এর জন্য সবাই খেয়াল করুক, প্রত্যেক গার্জেন টকলে আপনার ছেলের স্কুলে ফড়াইতে সময় যে পরিমাণ আপনি গুরুত্ব দিয়ে আপনার ছেলের আপনি শিক্ষা দান করায়, জ্ঞান অর্জন করায়, ঠিক তেমনিভাবে মাদ্রাসার ছেলের প্রতি আপনি খেয়াল করক্কা, প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট মাস্টার রাখিয়া আপনি পড়ায়। আরেক জিনিস খেয়াল করবা, আমরা দেখবা বেশিরভাগ ছোটো বাচ্চা রয়েছে হুজুর অবুতা নেখা ঘুমানু বা নাকুয়া বুঝাইছি কুটিমুটি আবো মসজিদ সিভারা আবো পড়াইতে পারডা না, খেয়াল নাই গুরুত্ব দিয়ে পড়াইতরা না, আর স্কুলের আবো ঘুরাঘুরি কিচ্ছু জানে না, ও হইলো মাদ্রাসার দিলারা মেসা হলে গুরুত্বলে মেহনত করতে করতে শেষ বুঝাইছি না কেন কিতা এগুলো লাইনও উঠে ইত্যা মসজিদ কোরআন শরীফ আগবইয়া দিতা আর স্কুলও সমাজ কম প্রাইমারি পাঠশালা বাস করাই দিতা ভাই পর্যন্ত ওগু মেসা হলে পড়াইতে একটা লাইন পাইব বুঝাইছে কষ্ট হয় একবারে খাসা মেসা বগু মানু বানাইন জানি বুঝাইছেন মানু বানাইন বানাইন জানি হইতে একটা আমার ঘটনা মনে হয়েছে আমরা হই নানি ওগু মানুষ বানাই এগু মানুষ না আনি বলে যে এগু মানুষ ঠিক আছে গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে তারে জ্ঞান অর্জন করাইতে লাগে শিক্ষা দিতে লাগে আদব শিখাইতে লাগে মা তো শিখাইতে লাগে এর লাগে আমরা স্কুল ও মাদ্রাসা দিয়া কয় স্যার বা মেসা বকুতারে মানু বানা কুয়া মানে গু আবার ফুরা মানুষ হইছে না বুঝাইছিনি মানুষ রূপে আছে মানুষ হইতে নেই গুর চরিত্র সুন্দর হইত জ্ঞান থাকত ও সে মানুষ হইল এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারা আপনার জেলাওলা কিতাবই না দুনিয়াবি একটা ঘটনা কই মাদ্রাসায় কানলা মাদ্রাসার দ্বারও মেসাবে ফোড়াইতা ছাত্ররে কোনো সময় মেসা বখলে আখতা জারতা ভারণ না কেন হেই ই জানোয়ারল্লা খান খাম করস কি ইখানে গার্জেন তুমি তাই দুঃখিত হইতাই না নিয়ম নাই শিক্ষা দিতে গিয়ে কোনো সময় এমন কথা কইবা যেটার কারণে তার খালও লাগে যেতে পারে জীবনে ভালো হইতে পারে শিক্ষকে কোনো সময় আখতা কই দিছ আপনার জানোয়ার শুনিয়া খাই যদি কোনো আর মাসা যাইছ না মেসা জানোয়ার কইতরা তাহলে কোথায় জানোয়ারের লাগান খাস করে দিয়ে জানোয়ারে তো বড় বড় বাদ খাম করে নানি বের বাঙ্গে হরার সারা খাইলে নেন এগুম আসাদ গিয়া মসজিদ গিয়ে খালি মায়ের করে এগুলো জানোয়ার কইতান না না কোন যায় হইত্রা হলা আরে কহিলা জানোয়ার না কইতা জানোয়ারের লাগান খাম করস কি এটা কইতে আপনি দুঃখিত হইতা না মেসাবে কইছেন মাদ্রাসা ছাত্ররে কিতারে তোমরা বল বলদল্লা খান খাম গড্ডায় তোমরা কোন দিন মানুষ হইতে আমি বড় চিন্তা করি আর এক বেটি ধারে দি যার মাদ্রাসার ধারে দি বেটিয়ে কইল ইনু মনে হয় বলদ মানুষ করো তে আমার দেখাও গুনিয়ে দিলই তো বুঝাইছিল কই এক বেটিয়ে একদিন দেখাও গুনিয়া মেসা আর মেসা আমি শুনছি আপনি কইতরা বলদ তা মানুষ না আমার বলদ গুতা রাখ মেসা বাড়লা কিছু ভর্তির কইয়া বেটিয়ে যখন খরগু রাখিলাই বাদে যথা করি কর বুঝাইছি ও তো মেসা বলদ রাখছর এগুলো মাদ্রাসাত লাগাই দিছে বলদ মানুষ হইব নি কোনো দিন জি না বেটিয়ে তার দিলে জানে দিয়াইছে কয়েকদিন পরে গিয়া কইলে মেসা আমার বলদ এগুলো মানুষ হয়েছিল বলে জি মানুষ হয়ে গেছে খান বলে বাইরে হড়াত দিলাইছি দামি বানাই আনিয়ে দিব বুঝাইছি বেটি তো এখানে সাদা দিলে বা বুড়া বেটি গেছে কি করো আরও কয়েকদিন পরে কইল মেসা আমার ফুয়া বলদটা কি মানুষ হয়ে গেছে একটাবার আমারে দেখা দেয় ও বলে না গ এখন দেখতে পাইতা নাই তোমার ভুয়া একবারে মানুষ হয়ে গেছে গিয়া এখন আরও বালা মানুষ বানাইয়া আর আমি ভাইরা ফোড়াত দিলাইছি তোমার ভুয়া ফড়িতে ফড়িতে আমি চাই আর তোমার ভুয়ারে একবার ম্যাজিস্ট্রেট বানাই লাইতাম যেহেতু এগু বলত থাকি মানুষ ওগুলো বালা খাতারও নেই বলে আচ্ছা আর আমার ভুয়া ম্যাজিস্ট্রেট বানাইতেন বলে হয় তো ম্যাজিস্ট্রেট হইয়ালে হইও বুঝাইছি বেটি আবার গেছে গিয়া কয়েকদিন পরে আবার আইসা ইয়া কইছি অবা আমার ভুয়া হই আমার ওগু দেখা দেয় বলি অমুক জায়গা তমুক কৌট যাও গিয়া দেখবায় খালা কোট লাগাইয়া বেঠা আছে তোমার হুয়া গিয়া ডাক দিও ও বেটিয়ে খিতা করছে গেছে কৌটো কইছে তাই হুয়া নানি
তাই রুয়া মনে করে গেছে, গিনুকে ফুয়া কইছে না, কৌটার দরওয়াজার সামনে গেছে রে বা, সামনে গেছে আর সামান্য খানি লইয়া গেছে, তাই মন আইছে ওখান যদি ওইটা বলদ ভুয়া মানুষ হইছে, যদি একটা টান মারি দে তার কুড়ার কুড়া চুড়া লগ করে লইয়া গেছে, বুঝতে পারছি, কারণ যার যেটা খাচ্ছে ওইটা টান মারে, বুঝতে পারছি, কুড়া চুড়া লগে করে লইয়া গেছে দরজার মুঠিত গিয়া খরার বা কিলা তুমি মানুষ হইলা বলদ আসলে হয়তো সময় ফর চাকরিয়া নতা গেটম্যান তখন নানি পুলিশ তা কইনি বেটি গিয়ে কিতা হয় গিয়া কইল স্যার আই যাক বেটিয়ে গুয়াইছি অন দরজা মুঠিতে ইয়া খর আপনার এখর কিলা বলদ থাকি মানুষ হইলে ম্যাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞানী নানি এল এল এম করেওয়ালা এল এল এম পাস ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটে কইল মেয়েটা আনো চাইন আমার দ্বারো বৃদ্ধ মহিলা গেছন গিয়াললে বেটি হাত দিয়ে এঞ্জা করে ধরিয়া কইত্রে আর তোমারে দিছিলাম একবারে বলদ আসলা কিলা তুমি মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট পর্যন্ত হই গেলাই গিয়া, বুঝতে পারছি, ম্যাজিস্ট্রেট শিয়ান বুঝছে লগে লগে কোর্ট বন্ধ করিয়া গড় গেছে গিয়া গিয়াও তার গড় স্থিরে কইছে এই না মারই লাগিয়া মা আইস থাকি তুমিও মা ডাকিও আমার ঘরের মা তোমারে আমি পরিচয় দিলাম বলে তোমার মা তো আর কোনো দিন শুনছি না বলে বুঝতায় নাই জিজ্ঞাসা করল হইল গো মা হো সাইন তুমি আমার বলদ ভুয়া হো কেন বলে বাবা আর হইও না তুমি বুঝতায় নাই তাই বলে না ভাঙ্গিয়া হো বলে মাদ্রাসাত নিয়ে দিছিলাম বল তাইন মানুষ বানাইছিলার বা তোমারে বলি তা কিতা হো বলে আসাও কই ফুরা মায় ঘটনা কইছেন ঘটনা কোয়ার পরে ম্যাজিস্ট্রেটে বুঝছেন বুঝিয়া তদন্ত করি আইছেন মাদ্রাসার তদন্ত করি আইছেন মাদ্রাসাত মাদ্রাসাতে কইলা ঘটনা কিতা ব্যবহার বলে স্যার ও লাল বলদ কোনোদিন মানুষ হইব নিগো আমরা মাদ্রাসাত লাগাই দিছি আর বেটির ওলা বুঝ দিছি আর বেটিকে বড় নিয়ে আশ্রয় কারি আপনার দাল লাগাই দিছি আপনি বেটির সংযোগ ও বেটি বেটি গিয়া আল্লাহর কি কুদরত ম্যাজিস্ট্রেটর দাল লইছে ম্যাজিস্ট্রেটে সারা জীবন মা মনে করিয়া চলিয়া গেছে আল্লাহর বন্দির দিল আসলো যেন আমার বলদ গু মানুষ হয়ে যায় খাননিয়া বেটির আল্লাহ নিয়ে পৌঁছাইছি এর লাগি আপনার আওলাদ আসো আওলাদ হল বেকার কেউ মনে করতা না সাজ লাগাইবার জীবনে চেষ্টা করতা মানুষ বানাইবার চেষ্টা করতা যেইভাবে জেনার শিক্ষা শিক্ষিত বানাইন চেষ্টা করিয়া এইভাবে আপনার ছেলেরওয়ালা মাদ্রাসার মধ্যে দেওয়ার আপনি চেষ্টা করেন মাদ্রাসার যদি মেহনত করেন স্কুলে সমাজকম যদি ক্লাস ফাইভ যদি পাস করাইয়া দেন ছাত্ররা পড়িতে ভালো হইব আর ছেলেরা মাদ্রাসার মধ্যে যদি দিয়া থাকেন তাহলে মাদ্রাসার লগে থাকবা উপযুক্ত জ্ঞান অর্জন করাইবা আপনার ছেলে উপযুক্ত আলিম হইব আবিজ হইতে পারব তাই আল্লাহর বন্দে গানের জন্য শিক্ষার প্রতি একটু খেয়াল করেন সমাজকম মেট্রিক পর্যন্ত প্রত্যেক ছেলে এবং মেয়েরা জীবনে হড়কা বর্তমান সময়ে যদি ছেলের শিক্ষার যোগ্যতা যদি কম থাকে সেভেন ফাস এইট ফাস সবাই চায় বলে একটা সমাজকম মেট্রিক ফাস একজন মেয়ের দরকার একজনে এই পরিমাণ শিক্ষার যোগ্যতা তো থাকা দরকার এর লাগে মেয়েদের রে সমাজকম মেট্রিক পর্যন্ত পড়াকা এখন তো মেট্রিক নাই আমাদের ভারতের যে আইন যেটা আছে ১৮ বছর পূর্ণ হইত এটা বালা একজন মেয়ে যদি পড়ার থাকে তাহলে ১৮ বছরের ভিতরে এইচএস ক্লিয়ার করতে পারবো কোনো অসুবিধা নাই আগে তো শুনল তো বিবাহ হয়েছে না ওইছে এখন তো দিবা নি বিবাহ শুনল জি না শুনল তার কেউ দিতা নাই আইন দে অমান্যত করবা আইন দে লঙ্ঘন করা ঠিক নাই বা যে দেশ থাকবা যে দেশের সরকারে যে দেশের বাদশাহ যে আইন করবো আইনটা মানা অত্যন্ত জরুরি মাখতারাম হাজির না কেরাম এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আপনার এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে এই যে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর কোরআন শরীফ বাচ্চারাই ফরিদরা হাফিজিয়া নিশ্চয় শাখা আছে আছে না হাফিজিয়া শাখা আছে একটা ছেলেরা যদি আপনার জীবনে আপনি কোরআনে হাফিজ বানাইতা যদি ভারেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা কেউ যদি একজন হাফিজ চাপ বানাইতা পারেন মা এবং বাবায় এই হাফিজ অগলর মা এবং বাবার কেয়ামতর দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা কতটুক সম্মান হাফিজ চাপর মা বাবা টুপি নূরের টুপি পরিধান করাই উচ্চ স্থানে রাখবা কেয়ামতর দিন হাফিজ অগলরে দশজন গুরুত থাকি জন্য তো নেওয়ার লাগে আদেশ করাইব ও কোরআনে হাফিজ তোমার সিনার মধ্যে কোরআন ডেরাস নাই কোরআনের হেফাজত করার কারণে তোমার আমি আল্লাহর যাতে অর্ডার দিলাম যাও তোমার মায়ার বাসি বাসি গুরত থাকি দশজন লইয়া তুমি জন্নত যাও গিয়া তখন হাফিজে সাইয়া সাইয়া
আর দেখবো রে যে বাড়ি ত্রইয়া খাইয়া মানুষ বঞ্চি হাফিজ বঞ্চি জাগির বাড়ির বেটা বেটি পর্যন্ত লইয়া জন্নত যাইব। আপন ভাইও যদি কই না না আমি তো আমার ভাই হাফিজ চাপ আমারে ভাইয়ে কেমন জন্নত নিশ্চয় নিব ওলা যদি মন যদি আয় কেন নিত তো আসা আপন ভাই তো মার ভেটর ভাই কিন্তু যদি হাফিজ চাপরে যদি ফর্তে যদি খালি আগলা খালি গালি আইন যদি বুধ আসে না নিউ চাপ মেসাবরে বালা হয় নাই আমরা বাড়ি মেসাব বেশ বালা নাই ওটা হইন না কোনো কোনো জায়গা পারে না নবীর ওয়ারিস মেসাব তো আপনার বাবায় বানাইয়া তুইয়া গেছো আপনি নাই হয়তো আপনি সাহায্য করছেন বাদে আপনার বাড়ির হাফিজ চাপ রেগালি আইতরা হিংসা আমি খড্ডা বাইরে বড় গালি গালাজ খড্ডা বাইরে জানিয়া রাখিও ভাই হাফিজ হয়েছে কিয়ামতর দিন জন্নত লইয়া তার মায়ার মানুষ লইয়া যাইব এতে তোমারে হয়তো থইয়া ছাড়িয়া যাইতে বিভারে এতর লাগি মায়া রাখা লাগবো হাফিজর লাগে আর আলিম কতজন জন্নতর মধ্যে লইয়া যাইব একজন আলিম রে আল্লাহ কইবা ও উপযুক্ত যে আলিম যে দিনর খেদমত করছে দুনিয়ার জমিনের মধ্যে নবীর হদিসের উপর সে আমল করছে কোরআনের উপর সে আমল করছে লেবাস দি আলিম নাই ও আলিম রে আল্লাহর যাতে কিয়ামতর দিন কইবা আলিম তুমি জমিনের মধ্যে বালা কিছু খাম খসলায় যার ফলে আমি সাইয়ার তোমার গুরুত্বকে তুমি সাইয়া লইয়া জন্নত যাও বলে কতজন বলে সত্তর জন লইয়া আলিম জন্নত প্রবেশ করব সুবহানাল্লাহ আলিমর মর্যাদা সম্মান বাবা আল্লাহ জমিনও দিছে আখেরাতও আল্লাহ দিব কিয়ামতর দিন আলিমর সম্মান কতটুক বোঝা যাইব দুনিয়াতে আমরা সম্মান করিয়ার অ্যাডভোকেট ছেলে বানাইছি বানাক খা বাবা দুনিয়ার লাগিয়া আমার ছেলে ফার্মাসিস্ট করাইছি আমার ছেলে এমকো করাইছি বালা খরাইতায় কোনো বাধা নাই দুই ছেলে তিন ছেলে আল্লাহ দিছন জেনারেল আল্লাহ ইনে দিছন একটা ছেলেরে উপযুক্ত আলিম বানাইবার খেয়াল করকুয়া উপযুক্ত হাফিজ বানাইবার খেয়াল করকুয়া নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করকুয়া আর আওলাদর লগে কিন্তু সব সময় লাগিয়া থাকবা যেমনে দিছি খবর নাই ইটা বালা হাফিজ বানাইতে পারতা নাই যেমনে দিছি আর খবর নাই আলিম বানাইতে পারে লগে কিয়াল থাকতো আমার ছেলে হয়ে ক্লাস গেছে কেমন পড়েছে এগুলোর স্মরণ শক্তি কেমন বালা কেমন আগবাইছে মেসাব আরবি মোটামুটি হয়ে গেছে খোঁজ খবর লইতা তে আমার ওর জেনারেল শিক্ষার লাগে এখন মাস্টার দেখো আমার আসার পড়া আপনার আর দুশিয়ার না একটু কমর আমার এগুলো প্রাইভেট আরও বালা করে পড়াইতাম আপনারা তো হাম একলগে পড়াইতরা এটা কোনো সময় কমি বেশি হয় আমি আরও বালা করি জেনারেল শিক্ষা দিতাম আমার এই দিকে আমার এগুলো আলিম উপযুক্ত বানাইতো আরবি জ্ঞানটা উপযুক্ত জ্ঞান হইতো ওলা শিক্ষাতে খরচ করা লাগে ওইভাবে যদি খাস করে লোক লাগে যদি তখন আল্লাহকে বাস্তে আপনার ছেলেরে আলিম বানাইতে পারবা হাফিজ বানাইতে পারবা যার কারণে আমরার দেশ মানুষে কোনো সময় মসজিদের মেসাবরে অবহেলা করি বাবা মেসাব ওই লাগে মহল্লার একজন বাদশাহ যার পিছনে সারা একতেদা করি নমাজ পড়ি এর লাগে আমরা মসজিদের মেসাবরে আমরা কোনো সময় এলামি করিলাই মনই কানান বানা যদি একবারে অবহেলা করেন আপনার হয়তো বুনিয়াদও কোনো দিন এগু মেসাব না হইতে পারো বদুয়া পড়ে দিতে পারে ইলে ওই দিতে পারে এক মেসাবরে যদি কেউ বেজ্জত করিলা বেথালে বা এক মেসাবরে অবহেলা করে ঘৃণা করে জীবনে আর মেসাব না হইতে পারো এর এক ঘটনা এগু হয় বাস্তব ঘটনা এই দুনিয়ার লাগি না আর কিতাবই না এমনি